দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আগামী বছর দেশেই করোনা টিকা উৎপাদনে প্রস্তুতি শেষ করে এনেছে বেসরকারি কয়েকটি কোম্পানি। মানব দেহে ট্রায়ালের অনুমতি পেল বঙ্গভ্যাক্স। নতুন কর্মী নিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় মালয়েশিয়া। আগামী মাসেই চুক্তি করার ইচ্ছে সরকারের। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনতে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবে সরকার। প্রকল্প ব্যয় বাড়ল 44%। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আগামী বছর থেকে দেশেই করোনা টিকা উৎপাদন শুরু হবে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারিভাবেও টিকা উৎপাদন করা হবে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে গত বছরের নভেম্বরে 3 কোটি ডোজ টিকা ক্রয়ের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে বাংলাদেশ। এজন্য 600 কোটি টাকার বেশি অর্থ অগ্রিম মূল্য হিসেবে পরিশোধ করা হয়, যা টিকার মোট দামের অর্ধেক। এর মধ্যে 2 কিস্তিতে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। টিকা রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে গত 9 মাসে সেরাম থেকে আর কোনো টিকা পাওয়া যায়নি। ভারত থেকে কখন আবার শুরু হবে? ওরা বলেছে আগামী মাস থেকে তারা আবার শুরু করবে, আর আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমাদের যে বাকি টিকা আছে সেরাম থেকে যেটা পাওয়ার আছে সেটা আমরা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স শীর্ষক বৈঠকে এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এ সময় তিনি জানান আগামী বছর নাগাদ দেশেই করোনার টিকা তৈরির কাজ শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে টিকা তৈরির অনুমোদন পাওয়া দেশীয় প্রতিষ্ঠানগুলো। 2-3টা কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা বেসরকারি খাতে টিকা নিয়ে কাজ করতেছে, কিন্তু এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, যেটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, যে বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে এবং ওটার জন্য যা যা করার ওটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন দেশে বিনিয়োগ আকর্ষণে করের আওতা বাড়িয়ে কর হার কমিয়ে আনা জরুরি। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের যে ডেলি টার্নওভার হয় শেয়ার বাজারে, যা আপনার কেনা বিক্রি হয় ডেলি, আপনি দেখবেন 80% হলো রিটেল ইনভেস্টর, ছোট ছোট ইনভেস্টররা করে, আর 20% হলো আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং অন্যান্য যতগুলি ম্যাচিওর মার্কেট আছে, আপনি বম্বে বলেন, করাচি বলেন, ওখানে কিন্তু উল্টা। ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা হলো 80%, রিটেল ইনভেস্টরটা হলো 20%। তার জন্য আমাদের এখানে মার্কেটে যেটাকে বলা হয় মার্কেটে ডেপথ নাই, এটাকে আমরা ঠিক করার জন্য অনেক কাজগুলি করা হচ্ছে। এখন অনেক মার্চেন্ট ব্যাংকিং লাইসেন্সগুলি দেওয়া হচ্ছে, মার্কেট মেকারিং মেকারদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তারপর আপনার ব্রোকারদেরকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য কাজ করা হচ্ছে। অর্থনীতিকে এগিয়ে নিতে ব্লু ইকোনমির মতো নতুন নতুন ক্ষেত্র নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকা বঙ্গভ্যাক্সকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। সংস্থাটির পরিচালক অধ্যাপক ডাক্তার রুহুল আমিন জানান গ্লোব বায়োটেককে ফেজ 1 ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। এখন তারা ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করবেন। গ্লোব বায়োটেকের মান নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলেই মানব দেহে পরীক্ষামূলক করোনা টিকা প্রয়োগের কাজ শুরু করবেন তারা। যত দ্রুত সম্ভব এই আবেদন করা হবে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি বঙ্গভ্যাক্স টিকাটি 1 ডোজের, এটি এমআরএনএ দিয়ে তৈরি, ফলে নিরাপদ ও কার্যকর। আমরা মানব দেহে আমাদের যে বঙ্গভ্যাক্স প্রয়োগের নৈতিক অনুমোদন আমরা বিএমআরসি থেকে পেয়েছি। এখন আমরা ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করব ট্রায়ালের অনুমতির জন্য। তারা অনুমতি দিলে আমরা মানব দেহে ট্রায়ালটা শুরু করতে পারব। বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নতুন কর্মী নেয়ার জন্য সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে দেশটি। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন সব ঠিক থাকলে আগামী মাসেই হচ্ছে চুক্তি। এদিকে আবারও বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত পুরনো বিদেশি কর্মীদের আটক শুরু করেছে দেশটি। মাসেক রাহাতের রিপোর্ট।
বাংলাদেশীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ প্রায় তিন বছর ধরে মাত্র দশটি এজেন্সির মাধ্যমে অতিরিক্ত অভিবাসন খরচে কর্মী পাঠানোর অভিযোগে। বিভিন্ন সময় নানা দেন দরবার আর দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর শ্রমবাজারটি আবারও খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ওখানকার মন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছে, বলছে যে আমরা যত তাড়াতাড়ি হয় এটা আমাদের এমওইউটা এটা ফাইনালাইজ করে নিতে। তো এমনি এমওইউ যেটা আছে এটা মোরালেস আমাদের ফাইনালাইজ হয়ে আছে, এখন দস্তখত বাকি, আর আশা করা যায় যে ডিসেম্বর মাসে কিছু একটা করতে পারে। এবারও নির্দিষ্ট সংখ্যক নাকি সব এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছেন তা পরিষ্কার করেননি মন্ত্রী, তবে জানিয়েছেন অভিবাসন খরচ নিয়ন্ত্রণে থাকবে। কথা হলো ওখানে কিন্তু বলা নাই যে অতজনে করবে বা অতজনে করবে না, এ ধরনের কিছু না। তো যেখানে তোমার চলে গিয়েছিল 4-5 লাখে চলে গিয়েছিল, আমি যদি ওই 1,65,000তেও যদি আনতে পারি আমি মনে করবো আই এম সাকসেসফুল। সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়ার শ্রমবাজারটি ধরে রাখতে বন্ধ করতে হবে অনিয়ম, কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে সব এজেন্সিকে। মালয়েশিয়ার বাজারটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিন্ডিকেশন থেকে বের হয়ে সমগ্র বাইরের সকল সদস্যকে যদি এই সুযোগটি দেয় তাহলে অধিক পরিমাণ শ্রমিক আমরা প্রেরণ করতে পারবো, পাশাপাশি স্বল্প খরচে আমাদের অধিক শ্রমিক যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বর্তমানে মূলত কৃষি ও শিল্প খাতে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে কর্মী নিচ্ছে মালয়েশিয়া, পাশাপাশি বৈধ কাগজপত্র ছাড়া সেখানে থাকা বিদেশি কর্মীদের আটক ও নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটি। সোমবার আটক হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 129 জন। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 44% বেশি ব্যয় বাড়ছে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের। 35,984 কোটি টাকার প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 51,854 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পেয়েছে সারা দেশে ব্রডব্যান্ড সুবিধা পৌঁছে দেওয়া এবং হাওড় এলাকায় উড়াল সড়ক নির্মাণের প্রকল্প। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটিতে গড়ে তোলা হচ্ছে 600 মেগাওয়াট দুটি ইউনিট, যেখান থেকে উৎপাদন হবে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ। 2014 সালে 34,984 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয় সরকার 2023 সাল নাগাদ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে। এরই মধ্যে প্রকল্পের 44% কাজ শেষ হয়েছে, কিন্তু কয়লা আনার জন্য এখানে একটি গভীর সমুদ্র বন্দর প্রয়োজন হবে। এজন্য প্রকল্পের বরাদ্দ বাড়ছে 15,870 কোটি টাকা, ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে 51,854 কোটি টাকা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জাহাজ চলাচলের চ্যানেলটির দৈর্ঘ্য ছিল 3 কিলোমিটার, প্রস্থ 250 মিটার আর গভীরতা 15 মিটার। নতুন পরিকল্পনা অনুযায়ী চ্যানেলটির দৈর্ঘ্য হবে 14.3 কিলোমিটার, প্রস্থ 350 মিটার আর গভীরতা হবে 5 মিটার, ফলে বড় আকারের জাহাজ চলাচল উপযোগী হবে চ্যানেলটি। মাতারবাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড 1,200 মেগাওয়াটের একটি প্লান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে, এটা একটা চট্টগ্রামকে কম্পিট করার মতো একটা বন্দর হয়ে উঠছে এখন। সেই মাতারবাড়ির উপরে প্রায় 51,000 কোটি টাকা। হাওড় এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে হাওড় সহিষ্ণু উড়াল সেতু ও সড়ক নির্মাণ প্রকল্পের। এতে ব্যয় হবে 3,490 কোটি টাকা। 2026 সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমার জেলায় হাওড় এলাকায় সুনামগঞ্জে আমাদের একমাত্র 2টা জেলা বাংলাদেশের পাশাপাশি কিন্তু সারা বছর কানেক্টিভিটি নাই, আর পাবেন না কোনো 2 জেলা, নেত্রকোনা অ্যান্ড সুনামগঞ্জ, বিকজ অফ গভীর হাওড়। এই রকম করে নেমে গেছে এই হাওড় নেমে নেমে এই হাওড় মাঝে কিছু জায়গা আছে কোনো মতেই সড়কটি কেন যায় না, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে তার নির্দেশনায় উড়াল সড়ক বা এলিভেটেড রোড যাই বলুন ইংরেজিতে করে একটা আমরা একটা প্রকল্প নিয়েছি ওই এলাকার জন্য, এবং আরও অনেকগুলো কানেক্টিং রোড। খালি মাঝখান দিয়ে গেলে তো হবে না, গ্রামে গ্রামে নামতে হবে, ঘুরতে হবে।
ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প আরিচা ঘিওর দৌলতপুর নাগরপুর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। এসব প্রকল্পে ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে 29,344 কোটি টাকা। সাশ্রয়ী এবং দূষণমুক্ত বিদ্যুতের উৎস হিসাবে ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী। এ সময় তিনি বলেন, এখনই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই সরকারের। কেননা নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে দূষণের মাত্রাও কম হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়াকাউস বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা খুব বেশি নয়, তাই যে কোনো পরিকল্পনা তৈরিতে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন তিনি। এছাড়া বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদা নির্ধারণেও সতর্ক থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি। Renewable is an emerging concept. You know, if we make too much, you know, promises without knowing where we are going, I think we have to be very careful. In Mujib Prosperity Plan, we have made a promise of 40%. At the moment, from technical point of view, it is impossible because my system will suffer very much. It is completely, it's going to destabilize. I mean, my friends who are working in power grid, they will never agree to this. We are not looking at renewable versus non-renewable. We're looking for lower emission. And nuclear power is a zero emission system. So possibly, I for one believe that in future, Bangladesh might have to concentrate more on nuclear power because it will be zero emission and it will have the prices will be more competitive and will be less dependent on primary supply of fuel. নেতিবাচক ধারা লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক বিএসএক্স 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,013-তে। লেনদেন হয়েছে 1,314 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 156টির, কমেছে 176টির দর, আর অপরিবর্তিত রয়েছে 36টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। প্রবণতা দেখা যায় এবং এই কারণে দিন শেষে মার্কেট 9 পয়েন্ট নেগেটিভ রেখে তার কার্যক্রম শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে 156টি কোম্পানি, শেয়ার মূল্য কমেছে 177টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 36টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল প্রায় 1314 কোটি টাকার মতো এবং গত সপ্তাহে মার্কেটের অ্যাভারেজ টার্নওভার ছিল 1395 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহে 3 দিনে মার্কেটের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 1442 কোটি টাকার মতো। আজকে মার্কেটের সেক্টরগুলোর মধ্যে ব্যাংক সেক্টরের অবদান সবচেয়ে বেশি ছিল এবং আজকে এদের প্রায় 32% অবদান ছিল মার্কেটের জন্য। আজকে এই সেক্টরের শেয়ার মূল্য বেড়েছে 11টি কোম্পানি, কমেছে 17টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 4টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে মার্কেট মুভারের ক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বেক্সিমকোকে এবং আজকে এদের প্রায় 161 কোটি টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয়তে আমরা পাচ্ছি ওয়ান ব্যাংককে। টপ টেনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এমারেল্ড অয়েলকে। আজকে মার্কেটে 30-50 টাকা অর্থাৎ মধ্যবর্তী যে রেঞ্জটি আছে সেখানে ক্রেতাদের আগ্রহ বেশ লক্ষণীয় ছিল, এছাড়াও 30-50 কোটি টাকার পেটাপেও তাদের আগ্রহ ছিল বেশ লক্ষণীয়। শীতের শুরুতেই দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোতে লেপ্তোশোকের দোকানে ভিড় বেড়েছে। ক্রেতাদের চাহিদা মতো সামগ্রী ঠিক সময়ে বুঝিয়ে দিতে টানা কাজ করে যাচ্ছেন কারিগররা। তবে গতবারের তুলনায় তুলা সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। হিলি প্রতিনিধি হালিমাল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে দিনাজপুর, পঞ্চগড় সহ উত্তরের জেলাগুলোতে শীত বাড়ছে। সকালে কুয়াশায় ঢেকে থাকে চারদিক, অনেক বেলায় সূর্য ওঠে, সন্ধ্যায় সূর্য ডুবে গেলে তাপমাত্রার পারদ নেমে আসে অনেকটা। শীত থেকে বাঁচতে পড়তে হয় গরম কাপড়। শীতের কষ্ট নিবারণে বাজারের লেপ তোষকের দোকানগুলোতে ভিড় করছেন অনেকে। তবে এবার তুলাসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি হয় ক্ষুব্ধ ক্রেতারা। নতুন করে আবার লেপ তোষক বানাতে আসছে, মনে করেন যে আগের তুলনায় এখনকার লেপ তোষকের
ইয়া তুলার দাম অনেক বেশি, একটু না কমে দিলে ভালো হতো না? তা দামই ছাড়ছে না, কি করি গরিব মানুষ কোন দিন। কারিগররা জানান শীতের আগমন ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে, চাহিদা মতো সামগ্রী ঠিক সময়ে ক্রেতাদের বুঝিয়ে দিতে অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তবে তুলাসহ নানা উপকরণের দাম বাড়ায় ক্রেতাদের সাথে দর কষাকষি করতে হচ্ছে বেশি। পরিস্থিতি হিসাবে কাজের একটু ভালো আমরা একটু আছে, এর আগে আমরা বসেছিলাম, হ্যাঁ এখন ধীরে ধীরে শীত বাড়তেছে, হ্যাঁ আমরা কাজ এখন মোটামুটি ভালো করতেছি। এখন মনে করেন যে রাত দিন 24 ঘন্টা কাজ করা লাগতেছে, তাতে মজুরও বেশি পাচ্ছি, মালের দাম প্রচুর বেশি, হ্যাঁ পার কাপড়ে 15-20 টাকা গজে বেশি, কাস্টমার আসে কাস্টমারের দাম শুনি, কাস্টমারের অর্ধেক কাস্টমার নেয়, অর্ধেক কাস্টমার নেয় না, হ্যাঁ যার প্রয়োজন সে ছাড়া অন্য কেউ নেয় না, তুলার দামও পার কেজিতে 15-20 টাকা বাড়তি। সামনের দিনে তাপমাত্রা কমলে লেপ্তোশাকের বেচাকেনা আরও বাড়বে আশা জানান ব্যবসায়ীরা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।